চীনের দক্ষিণাঞ্চলের জানঝুতে অন্তত 6.5 কোটি বছর আগের জীবাশ্ম ডাইনোসরের ভ্রূণ আবিষ্কারের কথা জানিয়েছেন বিজ্ঞানীরা। তারা বলছেন, ঠিক মুরগির বাচ্চার মতো ডাইনোসরের এই ভ্রূণটিও ডিম ফুটে বের হওয়ার অপেক্ষায় ছিল। ভ্রূণটির নাম দেওয়া হয়েছে বেবি ইউংলিয়াং। ধারণা করা হচ্ছে এটা দাঁতহীন থেরোপেড বা ওভিরাপোরসর ডাইনোসরের ভ্রূণ। এখন পর্যন্ত যত ডাইনোসরের ভ্রূণ পাওয়া গেছে তার মধ্যে এটাই সবচেয়ে ভালো অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছেন গবেষক ডক্টর ফিয়ন ওয়াই সুম্মা। এখানকার পাখিদের সঙ্গে ডাইনোসরের মিল বোঝার বড় একটা সুযোগ তৈরি করে দিয়েছে এ আবিষ্কার। ভ্রূণটিকে যে অবস্থায় পাওয়া গেছে, সাধারণত পাখির ডিম থেকে বাচ্চা ফোটার শেষ সময়ে ডিমের ভেতরের ভ্রূণ ওই অবস্থায় থাকে। যেমন ডাইনোসরের বাচ্চারা তাদের ডান পাখার নিচে মাথা ঠেকানোর জন্য প্রস্তুতি নিচ্ছে, যাতে তারা তাদের ঠোঁট দিয়ে খোসা ফোটানোর সময় মাথায় স্থির রাখে। ডক্টর মা বলছেন, এটা থেকে ইঙ্গিত পাওয়া যায় যে ডিম থেকে বাচ্চা ফোটানোর আগে এখানকার পাখিদের ভ্রূণের মধ্যে যেমন আচরণ দেখা যায়, এটা তারা তাদের পূর্বপুরুষ ডাইনোসর থেকে পেয়েছে। দশ কোটি থেকে 6.5 কোটি বছর আগে ওভিরাপোরসর ডাইনোসরেরা এখানকার এশিয়ান এবং উত্তর আমেরিকার অঞ্চলে বাস করত। এদের শরীরে পালক ছিল। দিনের ইয়াংলিয়াং স্টোন নেচারে স্টোরি মিউজিয়ামে রাখা হয়েছে। মাথা থেকে লেজ পর্যন্ত এটা 10.6 ইঞ্চি লম্বা। ডিমটি 2000 সালে আবিষ্কৃত হওয়ার পর 10 বছরের জন্য বিশেষভাবে সংরক্ষণ করা হয়।